নিউ ইয়র্কে ইউনুস মোদি বৈঠক এখনও চূড়ান্ত হয়নি। ভারতের পররাষ্ট্র সচিব এই বক্তব্যের মধ্য দিয়ে দর্শক একটা পাগলও বুঝবে যে আসলে ভারতের কোনো ইচ্ছা নেই। তারা একটু তাদের ঠেড়াগিরি দেখানোর চেষ্টা করতেছে যে ইউনুসকে পাত্তা দিলাম না, ইউনুস মানে একটা আমাদের কি বলে কদর রাজ্য হয়ে তার প্রধান এখন সে যে তিনি লম্বা লম্বা কথা বলছে পাত্তাই দিলাম না, এরকম একটা ভাব। ভারত আসলে মানুষ হবে না, এটা আমার যেটা মনে হয়, এরা শেখ হাসিনা আওয়ামী লীগের এই চক্কর থেকে বেরোবে না, এবং এটাই বোধহয় তাদের চূড়ান্ত পরিণতি। মানে ভারত ছাড়া বাংলাদেশের বহু দেশ বন্ধু হবে, অনেক দূরের দূরের দেশ, কিন্তু ভারত হবে না। কেননা ভারতের একটা নিজস্ব মনস্তত্ত্ব আছে, সেই মনস্তত্ত্ব আওয়ামী লীগ শেখ হাসিনা এর মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবং এই ঘুরপাক খাইতে খাইতে কিন্তু ভারত কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের কাছ থেকে। তারপরও তাদের শিক্ষা নেই। ইউনুস যাবে নিউ ইয়র্কে, অন্তর্বর্তী সরকারের প্রধান, রাজনৈতিক পট পরিবর্তনের পর তার নেতৃত্বে চলছে বাংলাদেশ, সেই প্রতিবেশী নাকি মানে প্রথম, তাদের নাকি পররাষ্ট্রনীতির মূল হচ্ছে কি মানে প্রতিবেশী প্রথম। তো প্রতিবেশী প্রথম হলে তো ইউনুসের সাথে এখনো চূড়ান্ত হয় না, কেমনে বলতে তো পারতো পররাষ্ট্র সচিব, অবশ্যই দেখা হবে নিউ ইয়র্কে। এটা তো একটা সুযোগ যে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে আমাদের নেতা এবং বাংলাদেশের বর্তমান নেতা দুইজনের মধ্যে কথা হবে, আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় এটা নিরসন হবে। সেটা কথা না বলে ওনার বক্তব্যের ভিত্তিতে যে শিরোনামটা যে নিউ ইয়র্কে এখনো চূড়ান্ত হয়নি, কেন? তো পাকিস্তানের শাহবাজ শরিফ কিভাবে জানে যে তার সাথে দেখা হবে? সবাই জানে ইউনুসের সাথে বাইডেনেরও কথা হবে, দেখা হবে। আর এত বড় এখন নরেন্দ্র মোদি যে ওনার সাথে দেখা হবে কিনা এখনো ওনারা চূড়ান্ত করেনি। তার মানে ওই বাংলাদেশ মাপ চাইবে যে ভাই বিয়াদুবি করছি করছি, এখন আমাদের একটু দেখা যদি দাও, মানে মোদির যদি পদধূলি একটু আমরা পাই, তাহলে দেশের জনগণ ভাববে যে ভারত আমার সাথে আছে, সুতরাং আমাদেরকে কেউ সরাইতে পারবে না, যেটা শেখ হাসিনা করে গেছে। ভারত আসতে দরকার হয় সেনাবাহিনী পাঠায় দিয়ে মানে ঠান্ডা করে দেবে, ক্ষমতা থেকে কে সরাবে, এরকম একটা ভাব ছিল। তো এখনও সেই ভাবটাই রয়ে গেছে ভারতের মধ্যে, যার জন্য আর কদিন পরেই ইউনুসের সফর, চার দিনের থাকবে তিনি নিউ ইয়র্কে। তিনি পররাষ্ট্র সচিব এখনো বলতে পারছেন না যে মানে দেখা হবে কিনা। তো খবর যেটা হচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আজ বৃহস্পতিবারের সংক্রান্ত প্রশ্নের জবাবে নির্দিষ্ট কিছু জানাতে পারেননি। তিনি বলেছেন অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে, তা নিয়ে আলোচনা চলছে, সবকিছু নির্ভর করছে উপযুক্ত সময়ে নেতাদের উপস্থিতির উপর, কার কার সঙ্গে বৈঠক হবে তা চূড়ান্ত হলেই বলা যাবে। মানে অনেকের সাথে হবে কিন্তু ভারত বাংলাদেশেরটা বলতেই পারছেন না। বাংলাদেশের সাথে বৈঠকের যদি সত্যি ইচ্ছা থাকে তাহলে এতক্ষণে দৌড়ঝাঁপ করে সময়টা ঠিক করা যায় না যে মানে মোদি কখন পৌঁছাবেন, ডক্টর ইউনুস কোন সময় থাকবেন, তো এটা সমন্বয় করার একটা কোনো ব্যাপার আসলে ইচ্ছা নেই। ওই যে তাদের পছন্দের সরকার পড়ে গেছে, সুতরাং আওয়ামী লীগ ধ্বংস হয়েছে আর ওনাদের বিরাট পরাজয় হয়েছে, এরকম একটা ভাব আর কি। এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে কিনা সেই বিষয়ে পররাষ্ট্র সচিব স্পষ্ট কোনো জবাব দেয়নি। বলবে মোদি যে মাল, সে কিন্তু ঠিকই বলবে যে বাংলাদেশে তো চরম অবস্থা, সংখ্যালঘুদের অবস্থা খারাপ, মেয়েদের কেটে একদম শেষ করতেছে, আপনি তাড়াতাড়ি একটা বিবৃতি দেন, এই কথা বলবে। তো বাইডেনও তো কি বলবো আর গালি আর দিলাম না, ওই টাইপের লোক না যে মোদির কথা শুনে সে কাজ করবে। বাইডেনের যা বোঝার, আমেরিকার যা বোঝার বুঝে গেছে তারা, তারা যে তাদের ক্ষুদ্র আঞ্চলিক মানে স্বার্থে কি করতে পারে সেটা তাদের একটা ইয়ে হয়ে গেছে। এই জন্য এখন চীনও দরকার হয় বাংলাদেশের পাশে আসুক, তাতেও এখন আমেরিকার কোনো আপত্তি নেই। যাই হোক, এখন বিষয়টা হলো এই যে দেখা যাক, যদি নিউ ইয়র্কে দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাথে ডক্টর ইউনুসের বৈঠক হবে, বাইডেনের সাথে হবে, অনেকের সাথে দেখা হবে, মোদির সঙ্গে দেখা হবে না, এই যে দেখা হবে না এইটা পরিস্থিতি, এর ফলাফল হবে আরো খারাপ। তা আমার ধারণা যে এখনো নিশ্চয়ই ভারত এত নির্বুদ্ধিতা পরিচয় দেবে না, যদি দেয় তাহলে বোঝা যাবে যে তাদের একটা চূড়ান্ত রকম তারা বাংলাদেশের ব্যাপারে একটা হোস্টাইল
বিষয় তারা পুষে রাখছে, যার কারণে মানে সুযোগ থাকা সত্ত্বেও মোদি বসলেন না। যেখানে ডক্টর ইউনুস বলছেন যে তিনি বসতে আগ্রহী, সেখানে মোদির অনীহাটা এটা বোঝা যাবে যে এরপরে নির্ধারিত হবে যে ভবিষ্যতে ভারত বাংলাদেশকে কোন দৃষ্টিতে দেখবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।